পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এনার্জি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে একাত্তরকে একথা জানান তিনি। উপদেষ্টা জানান, রামপালে 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনপত্র তৈরি হচ্ছে জার্মানিতে। 2019 সালেই কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর শর্ত মেনেই কেন্দ্রটি নির্মাণ এবং পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তিনি। হেরিটেজ কমিটির কাছে যেরকম বলেছি যে আমরা বিদ্যুৎ কেন্দ্র থাকবে, আমাদের দক্ষিণ পশ্চিমের লোকরাও বিদ্যুৎ পাবে, আবার ইন্টিগ্রিটি সুন্দরবনের, শুধু হেরিটেজ সাইড না, সুন্দরবনের ইন্টিগ্রিটিটাও মেনটেন করে। রামপাল থেকে এটা উত্তরেই হবে, সে উত্তরে শিল্পগুলো কী করতে হবে, কী ধরনের শিল্প হলে এটা সহ অবস্থান থাকতে পারবে সুন্দরবনের সাথে, এগুলো আমরা বিবেচনা করবো।